তো বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে আজকে তোমাদের দেখাবো ওই যে দেখো পিছনে কি পরিমাণে আবার এই গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছো তা হাতে একটা দাও নিয়েছি এখন এই জঙ্গলটাকেও ভালো করে আবার পরিষ্কার করবো প্রচণ্ড জঙ্গল অবস্থা খুব খারাপ দেখো আর আমাদের বাড়ি এই গাছের বীজ পড়ে পড়ে হতেই থাকে হতেই থাকে যার জন্য আমি কিন্তু এই গাছগুলো পরিষ্কার করব আর কি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো প্রচণ্ড পরিমাণে জঙ্গল আসলে বাড়িঘর দৌড় কেননা আমাদের বাড়িতে আবার বিয়ে লেগে যাবে যার জন্য কিন্তু সমস্ত বাড়িঘর দূর পরিষ্কার করব তো এত প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়েছে আমাদের এই পেছন দিকটা আর এই পেছন দিকটা সব থেকে বেশি দরকার কেননা সব সময় ল্যাট্রিন বাথরুম আসবে সবাই লোকজন দেখবে তো ভালো লাগে না তাই না জঙ্গল দেখতে বাড়ির উপরে তো কিন্তু এই গাছগুলো এত পরিমাণে আমাদের বাড়িতে হয় না কি বলবো তোমাদের আগেও প্রথমে অনেক কটা এই জঙ্গল কাটা ব্লক তোমাদের সাথে শেয়ার করেছি সব সব দিন কিন্তু এই গাছগুলোই কাটা হয় প্রচুর পরিমাণে হয় গো প্রচুর পরিমাণে আর বীজ পরে একটা একটা গাছে প্রচণ্ড পরিমাণ বীজ হয় আর এই বীজগুলো না যতই মেরে ফেলো না কেন তাও জন্য কি বীজগুলো কোথার থেকে কোথার থেকে আবার নতুন করে করে গাছ কিন্তু তৈরি হয় আর কি গজায় এই একখান ভারী অসুবিধা হয় এই গাছগুলো এত বিচ্ছিরি গাছ ভেন্না গাছ এই গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে শুয়োপোকা হয় যে গুড়ি গুড়ি বিছা থাকে না তো সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় আর কি তো এর জন্য ঘরে সারাক্ষণ বিছা মানে থাকে বড় বড় তো এই গাছগুলো এত মানে এত খারাপ গাছ আর কি প্রচণ্ড আর এই যে দেখো আমার গায়ের উপরে পুরো কাঁটা অবস্থা মাথার উপরে পুরো কাঁটাগুলো গুচে গুচে গেছে আর কি আসলে এই কাজগুলো বেটা ছেলে করার কথা কিন্তু আমার কাছে বেটা ছেলে মেয়েছিল কোনো ব্যাপারই না আমি কিন্তু এইগুলো পারি তাই আমি করতে আসি আসলে বাবা হচ্ছে জমিতে থাকে তোমাদের সারা সারাদিন ডিউটি যায় তো ওদের না সময় হয় না এইগুলো কাজ করার আর আমি সংসারে সমস্ত কাজ করে এই ভিডিও করে কিন্তু আমিও সময় হয়ে উঠছিল না যার জন্য গাছগুলো কিন্তু এতটা বড় বড় হয়ে গেছে আর কি তো যাই হোক আজকে ভাব ভাবলাম একটু সময় বের করলাম আজকে আর তো এই গাছগুলো কেটে নিই সেটা ভাবলাম আর কি তো চার জন্য চলে আসলাম গাছগুলো কাটবার জন্য প্রচণ্ড পরিমাণে গাছ হয়েছে এক একটা করে করে হিসাব করতে গেলে কুড়ি পঁচিশটা গাছ আমি কেটেছি তার থেকেও বেশি মনে হয় গাছ আজকে কেটেছি আর কি ছোট বড় হিসাব করতে গেলে তিরিশটার মতন গাছ কেটেছি এত গাছ হয়েছে হাতটা পরেক্ষণ প্রচণ্ড ব্যথা হয়ে গেছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে হাত প্রচণ্ড ব্যথা কি করব বলো করতে তো হবে সংসার করতে গেলে সব দিকে সামলিয়ে গুছিয়ে সংসারটা তো করতেই হবে তাই না সব কামের মানে সব কামের অভিজ্ঞতাও থাকা দরকার মানুষ জীবনে তো আসলে ভগবানের কাছে একটাই ইয়ে আছে যে আমার অন্তত এই সব কাজগুলো তো খুব বেশ ভালোই আসে সংসারের টুকি নাকি কাজ থেকে স্টার্ট করে মানে যতটুকু দরকার আমার জীবনে আমি কিন্তু ততটুকু কাজ পারি শুধু পড়া লেখাটা একটু অল্প হলে কি আছে কিন্তু সব কিছুর যোগ্যতাটা আছে একটু কম হলেও একটু বেশি হলেও আছে আর এইসব অবস মানে অভ্যাসটা মেয়ে থাকতে থেকেই আছে কেননা আমার বাপের বাড়ি আমাদের খুব কষ্টেই মানে খেতে হয়েছে তো তাই জন্য কিন্তু আমাদের সব কাজগুলোর অভ্যাস তো আমরা মেয়ে থাকতে প্রচুর কাঠ কেটেছি প্রচুর পাহাড়ে গিয়ে কাট কেটে কিন্তু রান্নার কাঠ জ্বালার কাঠ তৈরি করা হয়েছে মানে আনা হয়েছে স সারা বছরে যে সে বর্ষার দিনে রান্না হয় না তো সেসব কাঠগুলো কিন্তু আমরাই তো মানে আমি আর আমার মা গিয়ে গিয়ে কিন্তু সারা বছরের কাঠগুলো আর কি কেটে কেটে আনতাম পাহাড় থেকে তো এই অভ্যাসটা আমার মেয়ে থাকতে থেকে আছে তো আমার কোনো অসুবিধা হয় না আমি আর কখনও বলিনি তোমাদের দাদা দাদাভাইকে যে এই গাছগুলো কেটে দাও বা কিছু আমারই সময় হচ্ছিল না দেখে আমি কিন্তু কাটতে পারছিলাম না তো আজকে হয়তো সময়টা বের করে নিলাম আর কি তো সব কিছুরই তো সময়ের দরকার তো সময় হয়ে উঠছিল না দেখে আর হয়ে উঠছে হয়নি তো এখন সময়টা হলো তাই দেখো গাছগুলো কেটে কুটে পুরো জায়গাটা পরিষ্কার করে দেবো প্রচণ্ড মানে জঙ্গল হয়ে গেছে বাড়ির আর এই জঙ্গলের জন্য না আর একটা ব্যাপার হয় আমাদের এই জঙ্গলের ভিতরে কুকুরগুলো এসে এসে থাকে আর আমাদের বাড়ির পেছন তো বাড়ির সবসময় মুরগিগুলো ছাড়া থাকে তো সেই মুরগিগুলো কিন্তু কুকুরগুলো খেয়ে ফেলে এই জঙ্গলে লুকিয়ে লুকিয়ে থাকে আর মুরগিগুলো যেই যাবে সেই কিন্তু মুরগিগুলো আর কি কুকুরগুলো ধরে ধরে খেয়ে নেয় আমার অনেক কয়টা মুরগি কিন্তু খেয়ে ফেলেছে কুকুরে তো জন্য কিন্তু আর কি জঙ্গলটাকে ভালো করে পরিষ্কার করছি একটা গাছের জন্য কিন্তু বাড়ি পুরো ঝাঁক হয়ে গেছে একদম আসলে এই গাছটা অনেক পুরনো সেই তোমাদের প্রথমে যেদিন দেখিয়েছিলাম প্রথমে এই গাছ জঙ্গল কাটা ব্লক তো বর্ষার সময় তো সেই সময় থেকে কিন্তু এই গাছটা হয়ে গেছে আর এই গাছগুলো অল্প দিনে এত গ্রো করে না অল্প দিনে এই গাছগুলো কিন্তু আকার অনেকটা বড় হয়ে যায় দেখতে দেখতে অনেকটা বড় হয় তো সেই সময় এই গাছটা একটু পেছন সাইডে ছিল মানে একটু মানে এদিকে আসা যেত না বর্ষার দিক বর্ষার সময় কেননা এখানে কাদা থাকতো গোবর মানে গোবর ফলানো হয় গোবর সারের জায়গাটা পুরো ডেমে যেত মানে পা পুরো ঢুকে যেত যার জন্যে কিন্তু এইখানে এখানে আমি আসছে মানে এই গাছটা আর কাটতে পারিনি তার পরেক্ষণে এই গাছটা এত পরিমাণে বড় হয়ে গেছে আর কি তো এই গাছটা কাটতে আমার খুব খুব কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে আর দাও দিয়ে হয় না আর যদি টেঙ্গি হতো তাহলে কিন্তু হতো কিন্তু দাও দিয়ে অনেকটা অসুবিধা হয় তো যাই হোক অনেক কষ্ট অনেক কষ্টে কেটেছি তারপরে এর পাশে একটা টিনের চাল ছিল যদি আমি কাটতে যাই এডভেস্টার টিন তো সেখানেও গাছটা যদি পড়ে অনেকটা আকৃতির গাছটা কিন্তু অনেকটা বড়। তো সেখানে যদি ট্রেনের চালের উপরে পড়ে যায় তাহলে আমার ঘরের মানে ট্রেনটা ভেঙে যাবে তো সেইটা মানে ইয়ে করে এক সাইড করে কাটতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছে আর অনেকটা সময় লেগেছে আমার এই গাছটাকে কাটতে দেখো টেনে ওকে সরাতে পারছি না কোনো রকম ঠেলা দিয়ে ভেঙেছি এক সাইডের দিকে বাট এই যে একটুখানি আবার লেগে আছে এটুক কাটতেও অনেকটা মানে অনেকটা কষ্ট হয়ে গেছে আর কি তো যাই হোক মোটামুটি করে কিন্তু কাছ গাছটাকে আমি কেটেই ছাড়লাম আর জঙ্গলটাকে পুরো পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করলাম আর এই কাঠগুলো কিন্তু মানে গাছগুলো এক জায়গায় সরিয়ে রাখবো শুকিয়ে গেলে জ্বালার কাঠ হয়ে যাবে রান্নার কাঠ হয়ে যাবে আর কি তো তার জন্য এই জায়গাটা একটু ডাবা জায়গা এখানে গোবর সারটা ফেলানো হয় জল বাথরুম মানে জল ঠল সব আসে মধ্যে তো স্নান করার আগে এই কাজগুলো করতে হবে তো তার জন্য আমি এখন স্নান করে মানে বাথরুমে সমস্ত জামাকাপড় রেখে দিয়ে আসছি তো এখন স্নান করতে যাব তো ভাবলাম যে একদম এই কাজটা করেই একদম স্নান করতে যাব আর কি তো যাই হোক এই জঙ্গলটা দেখো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম বাড়ির পেছনে এইভাবে যদি জঙ্গল থাকে কার বা ভালো লাগে চোখের মধ্যে আমার তো একদমই ভালো লাগে না আর আমার একদম জঙ্গল আমি একদম চোখে দেখতে পারি না মানে পছন্দ হয় না আর কি তো যতটা পারি যত সম্ভব আমি কিন্তু গাছগুলো মানে সবসময় কেটে দেওয়ার চেষ্টা করি দেখো এত পরিমাণে জঙ্গল ছিল তোমাদের তো প্রথমে দেখিয়েছিলাম তো কতটা পরিমাণে জঙ্গল ছিল তো যাই হোক ফাইনালি জঙ্গলটাকে পুরো পরিষ্কার করে ক্লিন করলাম আর এইটুকু মানে বড় গাছটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে আমার কাঠ ভাঙার সময় কোনো অসুবিধা না হয় আর কি আসলে প্রচন্ড কষ্ট হয়ে গেছিলো ভেবেছিলাম পুরো টুকরো টুকরো করে কেটে তারপরে রোদে দেব শুকাতে কিন্তু আর পারিনি অনেকটা কষ্ট হয়ে গেছিলো যার জন্য আর কি পারিনি তো বন্ধুরা দেখো হয়ে গেছে সব কিছু কাটা কমপ্লিট আর সবথেকে বেশি খারাপ লাগছে আমার জুতা ছিঁড়ে গেছে এখন একটা আমার বাড়তি চপ্পল নেই যাই হোক এখন এগুলো সব বোঝাই রাখবো এখন এই করে হোক কেটে কুটে কি অবস্থা করেছি পুরো জায়গা সাফ করে দিয়েছি প্রচণ্ড গরম লেগে গেছে শীতের দিনে মানে কষ্ট চটে একদম গরম লেগে গেছে এখনও সব আসলে এতটা পরিমাণে মানে গরম লেগে গেছে কষ্টর চোটে প্রচণ্ড গরম লেগে গেছে শীতের বেলা এখন কিন্তু ওই নটা কি সাড়ে নটা বাজে তার মধ্যেই কিন্তু লোকের গাত থেকে শীত সারে না আর আমার কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছে কষ্টর চটে এরকম গরম হয়ে গেছে শরীর তো যাই হোক এই দেখো একটা জায়গায় এই জায়গায় ঢিপ করে রাখবো যে শুকালে তারপর জ্বালার কাট করব আর কি তো তার জন্য সমস্ত গাছগুলো দেখো ওইখানে কয়টা ঢিপ করেছি আর এই জায়গাটায় কয়টা ঢিপ করে রেখেছি তো বাড়ি আসতেছিলাম মানে এখান থেকে যাওয়ার পথে দেখলাম যে ছোটো ছোটো আর কয়টা গাছ আছে তো ভাবলাম এইটা এই কয়টাকে আর বা বাদ দেবো কেন কেননা এই কয়টা অনেকটা বড় বড় হয়ে যাবে সাইজে আর আমার এখান থেকে কুটা নিয়ে যাইতে খুব অসুবিধা হবে এটা আমার কুটে কুটা নিয়ে যাওয়ার রাস্তা আর কি তো তাই জন্য এই গাছগুলো পুরো ভালো করে পরিষ্কার করে রাস্তাটা পরিষ্কার করলাম দেখো সমস্ত কিন্তু কেটে কুটে একদম সাফ করে পরিষ্কার করে দিয়েছি সব গাছগুলো কিন্তু কেটে কুটে রেখে দিয়েছি তো এখন যাব স্নান করতে জামা কাপড় রেখে দিয়ে আসছি বাথরুমে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চাই পাশে থাকার চেষ্টা করো তো সবাইকে টাটা